যেটা মূলত প্রশ্ন আসছে বিভিন্ন কমিটিগুলোতে যাতে আপনাদের রিপ্রেজেন্টেশন থাকে, এবং এটা তখনই সম্ভব যখন ইলেক্টেড বডি হয়। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা সেদিনও বলেছিলেন, আমরা লিখিতভাবেও জানিয়েছি, ফেব্রুয়ারি 2025-এর মধ্যে মেডিকেল কলেজ এন্ড হসপিটালস এবং অন্যান্য মার্চ 2020 গত এক মাসেরও বেশি সময় ধরে এই দাবি তুলছিলেন জুনিয়র ডাক্তাররা। এবার নবান্নের বৈঠক থেকেও মেডিকেল কলেজগুলিতে নির্বাচনের সময়সীমা জানিয়ে দিল রাজ্য সরকার। মার্চ 2025 আমরা ডেট লিখেছিলাম, দিয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদেরকে বলেও ছিলেন। সেই পরিপ্রেক্ষিতে ইলেকশন হয়ে গেলে দেন আমার মনে হয় আপনাদের যে একটা মেসেজ বা যে রিকোয়েস্ট আছে, যাতে বিভিন্ন কমিটিগুলোতে আপনাদের রিপ্রেজেন্টেশন থাকে, এটা সম্ভব হবে। ওনারা বলেছেন যে নির্বাচন, হ্যাঁ, আমরা আন্দোলনের জোরে একটা জিনিস ছিনিয়ে আনতে পেরেছি, যে ওনারা বলেছেন যে আগামী 2025-এর মার্চ মাসে ইউনিয়ন ইলেকশন, ছাত্র নির্বাচন, গণতান্ত্রিক একটা পরিষদ তারা করার চেষ্টা করবে। 2025-এর মার্চে মেডিকেল কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হলে প্রায় এক দশক পর নির্বাচিত প্রতিনিধি পাবে মেডিকেল কলেজগুলি। অর্ণব মুখোপাধ্যায়, ব্রতদেব ভট্টাচার্য ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।